যেভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি, যেভাবে পেট্রোল ডিজেল কেরোসিন পেট্রোলজাত দ্রব্যের দর বৃদ্ধি, জনজীবনে হেসেলে আগুন ধরিয়ে দিচ্ছে, তারই প্রতিবাদে যখনই মূল্য বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমেছিলাম। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে এই দরবৃদ্ধির বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়ে আসছেন, এসেছেন। শুধু তাই নয় যে এই যে দরবৃদ্ধি, এই যে মূল্যবৃদ্ধি জনজীবনের শুধু পকেটের দিক থেকে তারা কেটে নিচ্ছেন না, কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকার, এর ফলে পরিবহনের উপরে, শিল্পের উপরে, কৃষির উপরে, খাদ্যশস্যের উপরে এক বিরাট প্রভাব পড়বে। মধ্যবিত্ত সমাজ, খেটে খাওয়া মানুষ, শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, গৃহস্থের হেসেলে আগুন রান্নার গ্যাসে, এইভাবে দরবৃদ্ধি যা বিজেপি সরকার বারবার করছেন তার বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিবাদ মিছিল বের করবার। কুড়ি এবং একুশ, শনিবার এবং রবিবার বিভিন্ন জেলায় এই প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। আগামীকাল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হবে। যাদবপুর থানা থেকে যা যাবে যদুবাবুর বাজার পর্যন্ত ভবানীপুরে। আবার বলছি যে আগামীকাল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বেরোবে যাদবপুর থানা থেকে যদুবাবুর বাজার পর্যন্ত, সময় বিকেল তিনটে। আগামী রবিবার বেহালার সিএ বাসস্ট্যান্ড থেকে 14 নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত, বেহালার পূর্ব এবং পশ্চিমকে কেন্দ্র করে এই একই প্রতিবাদ মিছিল হবে রবিবার বেলা তিনটে। তেমনি উত্তর কলকাতাতেও, আমাদের এই প্রতিবাদ মিছিল হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একইভাবে সেটা যাবে শ্যামবাজার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার, তাহলে সুদীপদা যদি পরিবর্তন করতে চান